সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নিয়মিত আপিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রাজপথে আন্দোলন করে উচ্চ আদালতের রায় পরিবর্তন করা যায় কি না রাষ্ট্রপক্ষের কাছে, এমন প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। সরকারি চাকরিতে প্রথম এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5ই জুন রায় দেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ, চেম্বার আদালত শুনানির জন্য পাঠিয়ে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। যখন শুনানি শুরু হয় তখন রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জায়গায় চলছিল কোটা বিরোধী আন্দোলন। এ নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি। কোর্ট একটা পর্যায়ে বলেছে আদার সাইডকে, বলে বাহিরে যে সমস্ত মুভমেন্ট বা আন্দোলন যেটা চলছে এটা কি দরকার, এটা কেন করছে। সিনিয়র আইনজীবী না থাকায় রিট আবেদনকারীর পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি এক সপ্তাহ মুলতবি করে আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হয়। যে চেম্বার যদি যে অর্ডার, সে অর্ডার এখনও বহাল আছে, নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। এখন মুক্তিযোদ্ধার যে 30% যে কোটা, যে বিধানটি ইতিপূর্বে ছিল সেটা বলবৎই থাকবে আপাতত শুনানি না হওয়া পর্যন্ত। এক সপ্তাহই আছে, যদি দেখা যায় বলে সেই পর্যন্ত সিপি করার জন্য যে মূল জাজমেন্টটা, সেই জাজমেন্টটি নামে নাই, তাহলে হয়তো কোর্ট মনে করতে পারে মূল জাজমেন্ট সহ একসাথে শুনানির জন্য সেটাও রাখতে পারে। আর যদি মনে করে বলে না আসলে যেটা আছে সেভাবেই শুনানি করা দরকার, তাহলে সেটাও করতে পারে। হাইকোর্টের রায় নিয়ে আন্দোলন করার প্রসঙ্গে মন্তব্য করেন রিট আবেদনকারী। তারা সুপ্রিম কোর্টের গেটের এসে ডাকাচ্ছে এবং বলছে যে সুপ্রিম কোর্ট বোয়া, সুপ্রিম কোর্ট বোয়া। এটা তো একটা মানে একটা স্বাধীন দেশের সুপ্রিম কোর্টের প্রতি যে এই আন্দোলনকারীদেরকে নিজেদেরকে মেধাবী দাবি করে যে এরকম আচার ব্যবহার করা, আচরণ করা, সেটা অত্যন্তই দুঃখজনক। কোটা নিয়ে শুভঙ্করের ফাঁকি চলছে বলেও মন্তব্য করেন রিট আবেদনকারী। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।